যুক্তরাজ্যে যে সকল অভিভাবক ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন, তারা তাদের সন্তানের স্কুল ইউনিফর্ম কেনা বাবদ £150 পর্যন্ত ব্রিটিশ সরকারের কাছ থেকে একটি অনুদান পেতে পারেন। তবে এই সুবিধা পুরো যুক্তরাজ্যের শিশুদের অভিভাবকরা পাবেন না, বরং যেসব লোকাল কাউন্সিল এই সহায়তা দিতে সম্মত হয়েছে, যেটি আসলে বলা হচ্ছে যে 30টিরও কম কাউন্সিল এই সহায়তা দিতে সম্মত হয়েছে, শুধুমাত্র সেই সব এলাকার মানুষেরা এই অর্থ সুবিধা পাবেন। সেক্ষেত্রে আপনি আপনার লোকাল কাউন্সিলের ওয়েবসাইটে অথবা তাদের অফিসে ফোন দিয়ে এটি জানতে পারবেন যে তারা আসলে দিচ্ছে কিনা, আপনার স্থানীয় কাউন্সিল থেকে এটি দিচ্ছে কিনা। এটার পাশাপাশি এটা পেতে আপনাকে আপনার সন্তান যদি স্কুলে বিনামূল্যে খাদ্য সহায়তা মানে মিড ডে মিলের যে স্কিম থাকে সেটা যদি ফ্রি পেয়ে থাকে এবং আপনার আয় যদি কম হয়ে থাকে এবং আপনি যদি বেনিফিটে থাকেন তবেই আপনি এই সুবিধাটি পাবেন। এছাড়া আপনার সন্তানের বয়সের বিষয়টিও খেয়াল রাখা হবে। স্কুল বয়ের অ্যাসোসিয়েশন একটি সমীক্ষা অনুসারে মাধ্যমিক বিদ্যালয়ে একটি স্কুলে ইউনিফর্মের জন্য গড়ে £101.19 খরচ হয়। এবার এ সম্পর্কে আরও বেশ কিছু তথ্য জানা যাক, কীভাবে আপনি এই অর্থ সহায়তার জন্য যোগ্য হতে পারেন। স্কুল ইউনিফর্ম অনুদান ইংল্যান্ডে বাধ্যতামূলক এবং সবার জন্য প্রয়োজনীয় নয়, যার অর্থ হচ্ছে কাউন্সিলগুলোকে বাধ্যতামূলক নিজস্ব তহবিল থেকে এটি সরবরাহ করতে তারা বাধ্য নয়। কয়েক ডজন স্থানীয় কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের তহবিল বা ফান্ডিং কমিয়ে ফেলেছে, যার অর্থ হচ্ছে পিতামাতারা স্কুল ইউনিফর্ম সাহায্যের জন্য পোস্টকোড লটারির মতো লটারির মুখোমুখি হতে পারেন। যেমন অনেকগুলো পোস্টকোড থেকে র্যান্ডমলি কিছু পোস্টকোড বাছাই করা হতে পারে। মানি সেভিংস এক্সপার্টের মতে গত বছরে ইংল্যান্ডের 30টিরও বেশি কম কাউন্সিল এই সহায়তার প্রস্তাব দিয়েছে। স্কুল ইউনিফর্ম অনুদানের আকার মানে আপনি কত পরিমাণ অর্থ পেতে পারেন সেটাও আবার কাউন্সিল টু কাউন্সিল ভেরি করছে, মানে এক এক কাউন্সিলের এক এক ধরনের সহায়তার পরিমাণ। উদাহরণস্বরূপ আইলিংটন কাউন্সিল ডেইলি মিররকে জানিয়েছে year 6 যখন একটি নতুন শিশু মাধ্যমিক স্কুলে যায় তার এমন পরিবারকে তারা £150 দিচ্ছে। একইভাবে একটি শিশুর জন্য হেকনি কাউন্সিলের বাসিন্দার £110 মূল্যের একটি স্কুল ইউনিফর্ম অনুদান পেতে পারেন। সিটি অফ ইয়র্ক কাউন্সিল 7 বছরের শিশুর জন্য দিবে £100 আর 8 থেকে 10 বছর বয়সী একজন শিশুর জন্য দিবে £50। এখন সেটা হচ্ছে যে আপনি কীভাবে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনের প্রক্রিয়ায় কাউন্সিলগুলোতে ভিন্নতা থাকবে, এক এক কাউন্সিল এক এক ধরনের সহায়তা দিবে। প্রথমে আপনাকে ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে ভিজিট করে দেখতে হবে যে আপনার কাউন্সিল এই সহায়তা দিচ্ছে কিনা। এছাড়াও আপনি গুগলে গিয়ে স্কুল ইউনিফর্ম স্কিম বলে সার্চ দিয়ে দেখতে পারেন যে আপনার লোকাল কাউন্সিল সেটা দিচ্ছে কিনা, এবং সেটা নিশ্চিত হওয়ার পর আপনি এই আবেদন প্রক্রিয়া এই যে জুন এবং জুলাই মাসেই শুরু হবে। তবে আপনার কাউন্সিল যদি ইউনিফর্ম বাবদ অর্থ সহায়তা না দেয় তবে আপনি স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন, স্কুলগুলো থেকেও শিক্ষার্থীদের জন্য অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। আসমো মাসুম, রানার টিভি, লন্ডন।